এই নাও লেবু শর। যে গরম পড়েছে এই সময় বাসা চেঞ্জ করা মানে স্বাস্থ্য ছাড়া আর কিছুই না। ঠান্ডা পানি শরবত হলে আরো ভালো হতো। ঠান্ডা পানি? ঠান্ডা পানি কোথায় পাবো? ফ্রিজের লাইনে তো দিলাম মাত্র আধা ঘন্টা হলো। আচ্ছা কি খাবে? রান্না বসাবো? আরে না, রান্নাঘর তো এখনো গোছানো হয়নি। একটা কাজ করি, বাইরে থেকে লাঞ্চ নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা দেখেছ পর্দাগুলো কি সুন্দর ঘরের সাথে মানিয়ে গিয়েছে? ও হ্যাঁ, আমি তো সেটাই তোমাকে বলতে চাচ্ছিলাম। শুধু কি পর্দা মানালে হবে? আচ্ছা আমাকে বলো তো, পর্দার কাজ কি? পর্দার কাজ হলো আড়াল করা। তুমি আর খালা মিলে কি পর্দা কিনলা? দেখো এক পাশ থেকে আরেক পাশে সবকিছু দেখা যায়। আলো আসার দরকার আছে না? আশ্চর্য, এটা কি নাটক সিনেমার পর্দা নাকি যে লাইট পাস করতে হবে? আমি এটা আজই চেঞ্জ করব। দেখি দাও। আরে তুমি তুমি বারবার উপরে আসো। বাড়িওয়ালার বাসায় আপনাদের দুপুরে দাওয়াত। ও আচ্ছা, যাও তাহলে। আপা কই? আপারে বলে যাই। আরে আপাকে তো আমি বলতে পারবো, তাই না? আপাকে আমি বলে দাওয়াতে নিয়ে আসবো। যাও এখন যাও। দেয়ালে দেখি কিছুই ঝুলার নাই। পেরেক মারা লাগলে আমারে বলেন, আমি মায়েরা দিয়ে যাব। আমাকে হাতুড়িটা দিয়ে যাও, আমি পেরেক লাগিয়ে নিতে পারবো। তুমি যাও এখন। হাতুড়ি কাউকে দেই না, আপনি বললেন আমি মেরে দিয়ে যাব। থাকেন আসি, খাইতে আসেন। হুম যাও। আরে আর বললাম তো, কি দেখো তুমি? আরে লাগবে না তো কিছু, যাও। আচ্ছা ঠিক আছে যাচ্ছি।